আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক, খন্দকার্স একাডেমি নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেই প্রজেক্টটি হচ্ছে সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে, অর্থাৎ ন্যারেশনের এ টু জেড। অধিকাংশ স্কুলগুলোতে দেখা যায় ন্যারেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইংরেজি টপিক্সকে এড়িয়ে গিয়ে তারপরে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে জাস্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার করা হয়, অর্থাৎ কোনো মতো যেন পাশ করে সে এবং সে মোটামুটি যেন ইংলিশে পাস করতে পারে, ততটুকু তাদেরকে কী করা হয়, শেখানো হয়। সো আমি অধিকাংশ স্কুলের যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেছি যে তাদেরকে আসলে অ্যাকচুয়ালি কি ভালো করে ন্যারেশন শেখানো হয় কি না। তারা অনেক সময় বলে যে এটা আমাদের অনেক কঠিন হবে, এই জন্য স্যার আমাদেরকে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন। আবার আমি অনেক জায়গায় নিজেও দেখেছি যে অনেক জায়গায় এই জিনিসটা কিন্তু ছাত্রদের কাছে একদম একটা একটা অজানা একটা বিষয় হয়ে যায়, সেন্টেন্স ন্যারেশন বা প্যাসেজ ন্যারেশন যাই হোক। অর্থাৎ ন্যারেশনটা হচ্ছে একটা অজানা একটা জগৎ শিক্ষার্থীদের জন্য, কারণ বর্তমান স্কুলগুলোতে আজকাল, তারপরে আমি অষ্টম শ্রেণী থেকে আমি বলতে চাচ্ছি যে অষ্টম শ্রেণীতে আমি যেটা দেখেছি বা ক্লাস টেনেও যেটা দেখেছি, অষ্টম শ্রেণীতে দেখলাম যে সেখানে তাদেরকে যেহেতু গ্রামারে 25 নম্বর, পাস পাস করে আর্টিকেলে পাস, তারপরে আপনার সাফিক্স প্রিফিক্সে পাস, তারপর ন্যারেশনে পাস, তারপর হচ্ছে রাইট ফর্ম পারফেক্ট পাস এবং ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনে পাস, মোটে 25 নম্বরের মধ্যে 4টি শেখানো হয়। এবং সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে বিগত সালের কয়েকটা ন্যারেশনের ক্ষেত্রে বিগত সালের কয়েকটি প্যাসেজ ন্যারেশন তাদেরকে মোটামুটি মুখস্থ করে দেওয়া হয়, যাতে করে আসলে যেন পারে, না আসলে ডাজন্ট ম্যাটার। তো এভাবে করে যদি আসলে শিক্ষার্থীদেরকে যদি শেখানো হয়, তাহলে আমাদের শিক্ষার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অদূর ভবিষ্যতে তারাও ঠিক সেম বিহেভ করবে তারা যখন শিক্ষক হবে। সো প্রিয় শিক্ষার্থী, এই ন্যারেশনের মতো জটিল কাজটাকে একদম পানির মতো সহজ করে প্রত্যেকটা শিক্ষার্থী, নট অনলি ফার্স্ট সেকেন্ড থার্ড বয় বাট অলসো যার রোল নম্বর 100 বা 110 বা 120 বা 150, যার রোল নম্বর অর্থাৎ 150 যদি কার রোল নম্বর হয়, আমি মনে করি এই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত সে ক্যারি অন করে, আমি ভিডিওগুলোকে লেন্থ করব না, ছোট ছোট ভিডিও করব যাতে করে বোরিং না আসে। ছোট ছোট ভিডিওগুলি 10টা 8-10টা ভিডিও যদি তুমি কমপ্লিট করতে পারো, আমি আশা করি তুমি ন্যারেশনের বস হবে ইনশাআল্লাহ। কারণ ন্যারেশনটা একদম সহজ, একদম সহজ, একদম সহজ, এর মতো সহজ আমার কাছে ইংরেজি গ্রামার আর কিচ্ছু লাগেনি। আমার কাছে মনে হচ্ছে এর মতো সহজ জিনিস পৃথিবীতে আর কিছু না ইংরেজির মধ্যে। ইংরেজির মধ্যে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ন্যারেশন, কারণ এটা হচ্ছে ইন্টার রিলেটেড। তুমি যদি আর্টিকেল করতে যাও সেখানে মাঝে মাঝে কোনো প্রবলেম ফেস করতে পারো, কারণ অনেক জায়গায় দেখা যায় ক্রস চিহ্ন হয়, সেই ক্রস চিহ্নটা সম্বন্ধে যদি ভালো আইডিয়া না থাকে সেখানে তুমি ভুল করবে, তুমি রাইট ফর্ম পারফেক্ট ভুল করবে বিভিন্ন জায়গায়। কিন্তু সেন্টেন্স ন্যারেশন এমন একটা বিষয় বা প্যাসেজ ন্যারেশন এমন একটা বিষয়, এখানে কোনো ভুল করার কোনো স্কোপ নাই, তোমার একদম ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্কীয় প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভিডিও থেকে শুরু করে দেখতে চাও পার্ট 1, এখান থেকে শুরু করে একদম 8-10টা ক্লাস যা হয়, মানে সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে যতদিন পর্যন্ত তোমাদের কাছ থেকে আউটকাম ফিডব্যাক রেসপন্স না পাই যে স্যার আমি সরি, আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া, যে আমি ছোটো ভাই বা বড় ভাই যাই বলেন যে আমি ন্যারেশন আপনার থেকে শিখেছি, যতদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে ফিডব্যাক রেসপন্স না পাবো, আমি আউটকাম না পাবো, ততদিন পর্যন্ত এই সেন্টেন্স ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশন, যত ধরনের প্যাসেজ ন্যারেশন হতে পারে, যত ছোট বড় সব ধরনের প্যাসেজ ন্যারেশন নিয়ে আমি এখানে ইনশাআল্লাহ এই চ্যানেল সলভ করবো এবং সেটাকে আমি ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। সো এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি, কারণ আমি আসলে যেটা দেখেছি বাচ্চা শিক্ষার্থীদের মধ্যে একটা তৃষ্ণা, একটা অভাব দেখা যায় ন্যারেশন নিয়ে, ঠিক আছে। এটা আসলে তাদের কোনো দোষ নয়, যারা আমরা শিক্ষকরা রয়েছে তাদেরও দোষ নয়, আসলে সময় স্বল্পতার কারণে। আর একটা স্কুলে দেখা যায় বিভিন্ন রকম হিউজ স্টুডেন্ট হয়, হিউজ স্টুডেন্টকে একজন টিচার আসলে কখনো ওইভাবে সাপোর্ট দিতে গেলে সেটা সো টাফ হয়ে যায় একজন শিক্ষকের ব্যাপারে। কারোই দোষ নয় এখানে, আসলে আমাদের সিলেবাস হচ্ছে বড়, আমাদের এক বছরের মধ্যে সব কিছু শেষ করতে হয়, সেখানে রমজান থাকে, ঈদ থাকে, কোরবানি থাকে, পূজা থাকে, সব বন্ধ মিলিয়ে দেখা যায় কি সেই সময়টুকু হয়ে ওঠে না যে 8-10টা বই সব শেষ করবে, সেখানে আবার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ওভারঅল সব কিছু মিলিয়ে এখানে কারো দোষ নাই, আমাদের সময় কম, সিলেবাস বড়, এটি হচ্ছে মেন ফ্যাক্ট, আমি কারো দোষ দিচ্ছি না এখানে। তো যাই হোক শিক্ষার্থী, তোমরা যারা ন্যারেশন শেখার আগ্রহী রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ফার্স্ট ক্লাস থেকে, এটাই হচ্ছে প্রথম ক্লাস, এখান থেকে আমি আস্তে 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 আস্তে, যেহেতু এই ক্লাসটা নট অনলি নলেজার, নট অনলি যারা মেধাবী রয়েছেন তাদের জন্য নয়, বাট অলসো এভরি পার্সন, সবার জন্য এই ন্যারেশনের ক্লাসটা উন্মুক্ত। এখানে আমি তো বললাম বেঞ্চের লাস্ট বেঞ্চের যে ছাত্র তার জন্য এই ক্লাসটা, এবং ফার্স্ট বেঞ্চের যে ছাত্র তার জন্য কিন্তু একই ক্লাস। সো এই ক্লাসটা এত স্লোলি করবো এবং এত বুঝিয়ে বুঝিয়ে করবো যাতে করে কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী যাতে করে এখান থেকে হতাশাগ্রস্ত না হয় এবং এখান থেকে যেন সে ফাইনালি এই চ্যানেলের এই ভিডিও থেকে যাতে করে সে ন্যারেশন শিখতে পারে ইনশাল্লাহ, সেই ব্যবস্থায় আমি সেভাবেই আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সো চলুন শুরু করি। সো
সপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সকলকে নতুন হিসেবে কাউন্ট করতেছি। তোমরা যদি প্রথম থাকো তাও নতুন, আর যদি নতুন থাকো তাও নতুন। সো একদম শুরু থেকে শুরু করতেছি আমি। তুমি প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ন্যারেশন বানানটা ভালো করে শিখবা, এন এ ডাবল আর এ টি আই ওয়াই, ন্যারেশন বানানটা ভালো করে শিখবা। এটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটা পাঠ, ঠিক আছে? ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা যে কথাবার্তাগুলি বলি, আমরা সারাদিন যে কথাবার্তা বলি সেগুলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। আমি এখানে লিখেছি, তোমরা দেখো যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। স্পিচ শব্দের অর্থ কী? ডাইরেক্ট শব্দটা কিন্তু আমরা সবাই বুঝি, ডাইরেক্ট মানে হচ্ছে যেটা সোজাসুজি, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে যেটা সোজাসুজি নয়, এর বিপরীত। আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে কথা, বক্তব্য, ভাষণ, কিন্তু এখানে হবে কথা। সো ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে সরাসরি যে কথাটা, আর ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে যেটা সরাসরি নয় সেই কথাটা। ফর এক্সাম্পল, আমি যদি বলি তোমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম, তোমাকে তোমার ভাই করিম বলল যে ভাইয়া আম্মু বলল যে রহিমকে এখন ডেকে নিয়ে আসো। এই তোমার আম্মু যে বলল যে রহিমকে এখন ডেকে নিয়ে আসো, ঠিক সেম তোমার আম্মুর মুখের কথাটাই কিন্তু করিম এসে তোমাকে বলল যে ভাইয়া আম্মু বলছে যে রহিমকে এখনই ডেকে নিয়ে আসো। এই যে কথাটা, অর্থাৎ তোমার আম্মু যেভাবে বলছে সেই কথাটা সে কিন্তু আবার রিপিট করেছে তোমার কাছে। সে কিন্তু নিজের মতো করে বলে নাই যে ভাইয়া আম্মু তোমাকে ডাকে, এরকম কিন্তু বলে নাই। সে বলছে কি, ভাইয়া আম্মু বলছে যে রহিমকে ডেকে নিয়ে আসো। সে কিন্তু বলতে পারতো যে ভাইয়া আম্মু ডাকে। এই ভাইয়া আম্মু ডাকে বলাটা হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ, কিন্তু ন্যারেশনের মধ্যে তোমাকে এই কাজটাই করতে হবে, অর্থাৎ রহিমকে ডেকে নিয়ে আসো, এটাকে করতে হবে যে ভাইয়া আম্মু তোমাকে ডাকে, এটা করতে হবে। অর্থাৎ তোমার আম্মুর ডাইরেক্ট কথাটাকে ইনডাইরেক্ট করতে হবে। এই মূলত এটাই হচ্ছে ন্যারেশনের জাদু, অর্থাৎ এই পুরো ন্যারেশনের বিষয়টি হচ্ছে এরকম, একটা ডাইরেক্ট স্পিচ থাকবে, সেটাকে তুমি তোমার মতো করে বলবো। অর্থাৎ তোমার আম্মু বলছে করিমকে যে রহিমকে ডেকে নিয়ে আসো, কিন্তু করিম এসে কী বললো, ভাইয়া তোমাকে আম্মু ডাকে। এই যে তোমার আম্মু বলছে একরকম, আর করিম তোমার করিমের নিজের মতো করে বলছে যে ভাইয়া তোমাকে আম্মু ডাকে। এই যে নিজের মতো করে বলা, এই যে ইনডাইরেক্ট করে বলা নিজের, অর্থাৎ তোমার আম্মুর কথাটাকে সে কনভার্ট করে নিজের মতো করে যে বললো, এটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর যদি সে এরকম বলতো যে ভাইয়া আম্মু বলছে যে রহিমকে ডেকে নিয়ে আসো, এই যে রহিমকে ডেকে নিয়ে আসো, যদি হুবহু তোমার আম্মুর মুখের ভাষাটাই বলে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে হচ্ছে আমি আরও নিচে এক্সাম্পল বুঝাবো সব কিছুই। তো এতটুকু মনে রাখো বা খাতা লিখে রাখো যে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এগুলো নিয়ে হিউজ আলোচনা হবে আমাদের সামনে, ঠিক আছে? সো তোমরা মোটামুটি এই দুইটা খাতা লিখে তারপর সেভ লিখে রাখো, ইনশাল্লাহ এগুলোর আরও বিস্তারিত আলোচনা হবে। তো আমরা তার পরবর্তী পৃষ্ঠায় চলে যাবো। আমি কিন্তু এখানে বেশি হিউজ আলোচনা করবো না, যাতে করে তোমরা গুলিয়ে যাও। আমি চাইলে আধা ফিস্টের মধ্যে আমি ন্যারেশন শিখাই, আমার যত স্টুডেন্ট রয়েছে আমি সবাইকে একদিনে এবং এক ঘন্টা এবং আধা ফিস্টে, যার নট অনলি ফুল পেজ, শুধু আধা পিস্টে আমি ন্যারেশন শিখাই, এটা হচ্ছে আমার অভ্যাস। কিন্তু আমি চিন্তা করলাম যে এটা যেহেতু সারা সব মানুষের জন্য, সো আধা পিস্টে আমি ন্যারেশন শিখাবো না, এটাকে কয়েকটা ক্লাসে ভাগ করবো আমি, আস্তে 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 শিখাবো। যেহেতু পিছনের বেঞ্চের শিক্ষার্থীদের জন্য মূলত এটা তৈরি করা, মূলত বেসিকলি, তো শুরুতে যারা বসো বেঞ্চে, প্রথম সারি যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা আশা করি কিছুটা বুঝো, বা যদিও ফুললি বুঝো তাও আলহামদুলিল্লাহ, না বুঝলেও এ ক্লাস থেকে তোমরা আশা করি উপকৃত হবে। সো যাই হোক, তারপরে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ন্যারেশন শিখতে হলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় বলি আমি, যে তুমি যদি স্কুলে যাও, দেখো স্কুলে যেতে হলে তোমার কতগুলি বিষয় করতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে ওয়াশ করতে হয়, নাস্তা করতে হয়, তারপর তোমার শু পরতে হয়, পোশাক পরতে হয়, প্যান্ট পরতে হয়, শার্ট পরতে হয়, বেল্ট লাগাইতে হয়, তারপর তোমার প্লেট লাগাইতে হয়, তারপর তোমার শোল্ডার ব্রেস লাগাইতে হয়, হ্যাঁ নিম প্লেট লাগাইতে হয়, তারপর চুল আঁচড়াইতে হয়। কতগুলো কাজ তুমি প্রত্যেক দিন করো স্কুলে যাওয়ার জন্য। বই ভাস করতে হয়, ব্যাগে নিতে হয়, ব্যাগ কাঁধে নিতে হয়, সাইকেল নিতে হয়, আবার স্কুলে যেতে হয়। শুধুমাত্র স্কুলে ক্লাস করার জন্য এতগুলো প্রিপারেশন তোমাকে নিতে হয়। তো আমি এখানে বলবো যে এই ন্যারেশন শিখতে হলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। আগের দুইটা কথা বলছিলাম আগের পৃষ্ঠাতে, প্রথম পৃষ্ঠাতে, যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, এটা মাথায় রাখবে। এবং ন্যারেশন শিখতে হলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে, বেশি না, জাস্ট সেট। আমরা যে ন্যারেশন যে করবো, যত ন্যারেশন আছে পৃথিবীতে, সেন্টেন্স ন্যারেশন বলো, প্যাসেজ ন্যারেশন বলো, সব ন্যারেশনের মধ্যে সবচেয়ে ভেজাল করবে যে সেট, তোমার এই সেটটা সবচেয়ে ভেজাল করবে, এই জন্য আমি তাকে লাল কালি দিয়ে লিখছি, যেমন এই রেড মার্ক দিয়ে রাখছি, কারণ সে সবচেয়ে বেশি ভেজাল করবে। তো আমরা সেটের ব্যবহারটা যদি ভালো করে জানি ইনশাল্লাহ, আর বাকি চারটা হচ্ছে একদম সহজ। তো সেটের ব্যবহার শিখবো ইনশাল্লাহ আমরা, তারপর কমার ব্যবহার শিখবো, কমা মানে বলতে ইনভার্টেড কমা, হ্যাঁ, বা কোটেশন মার্ক, তারপর হচ্ছে পার্সনের ব্যবহার শিখবো, টেন্সের ব্যবহার শিখবে, এবং সাম ওয়ার্ড, অর্থাৎ কিছু ওয়ার্ড থাকবে সেগুলোকে চেঞ্জ করতে হবে। জাস্ট এই পাঁচটা বিষয় আমরা ইনশাল্লাহ সামনের আগামী ক্লাসগুলোতে শিখবো। তবে তুমি যেটা করবে, খাতায় নোট করে রাখো যে ন্যারেশন শিখতে হলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে, সেট, কমা, পার্সন, টেন্স এবং সাম ওয়ার্ড। এই পাঁচটি বিষয় তোমরা জাস্ট মুখস্থ করবে, যে এইভাবে মুখস্থ করে নেবে যে ন্যারেশন শিখতে হলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে, সেট, কমা, পার্সন, টেন্স এবং সাম ওয়ার্ড, বাস দ্যাটস এনাফ।
এতটুকু আপাতত প্রথম ক্লাস হিসেবে তোমরা প্রথম স্টুডেন্ট হিসেবে তোমরা মাথায় রাখতে পারো। আশা করি যদি এতটুকু আমি যতটুকু বলি এতটুকু যদি করো তুমি 100% নয় 110% নয় 200% তুমি কি কনফিডেন্টলি ন্যারেশন শিখতে পারবা ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাবো তার পরবর্তী পেস্টারে। সো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতেছি যে ন্যারেশন বাক্যের দুটি অংশ থাকে। আমি কিন্তু এখানে বাক্য দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে প্রথম অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি যে এই যে রিপোর্টিং স্পিচ কোনটা, মনে করো এটা আসাদ সেট আই লাভ মাই মাদার। হ্যাঁ, তো আসাদ সেট আই লাভ মাই মাদার, আসাদ বললো যে আমি আমার মাকে ভালোবাসি। এখানে কিন্তু এটাই কিন্তু ন্যারেশন, একটা সেন্টেন্স ন্যারেশন, এটাই কিন্তু একটা সেন্টেন্স ন্যারেশন। এবং এই ন্যারেশন দিয়ে আমরা কিন্তু শুরু করবো, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী, এখানে তুমি দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এমনভাবে লিখেছি যে এই যে কালারগুলো ম্যাচিং রেখেছি যাতে করে তোমরা সহজে ধরতে পারো যে এই কালারের সাথে ম্যাচিং আছে এবং এই কালারগুলোর সাথে এই কালারগুলো ম্যাচিং আছে। তার মানে এটা হবে এটা, এটা হবে এটা। এটা কিন্তু মূলত কালার ম্যাচিং করাটার মানে হচ্ছে আমি কিন্তু এভাবে নর্মালি একদম স্লোলি ক্লাস করার মানেই হচ্ছে আমি শুধু লেখা দিয়ে দেয়, আমি আকার ইঙ্গিতেও চাচ্ছি যে তোমরা একদম ভালো করে বুঝো, হ্যাঁ, যাতে করে কোনো কিচ্ছু যেন বাদ না যায়, ঠিক আছে? সো রিপোর্টিং স্পিচটা আমি যেই কালার লিখেছি, এখানে যেটা রিপোর্টিং স্পিচ সেটাও কিন্তু একই কালার রেখেছি। অর্থাৎ রিপোর্টিং স্পিচ হচ্ছে এই প্রথম অংশ আসাদ সেট, এই অংশটুকু, অর্থাৎ এটা একটা সেন্টেন্স ন্যারেশন। এই এটার দুইটা অংশ, এখান থেকে এই যে কমা থেকে শুরু করে এই কমা পর্যন্ত একটা অংশ, আর এদিকে এই সবুজ কালের এটা একটা অংশ। তো এদিকে রিপোর্টিং স্পিচ এটাও কিন্তু আমি সবুজ কালে দিয়ে লিখেছি এবং অ্যারো চিহ্নটাও সবুজের এবং এখানে আসাদ সেট এটাও সবুজের। তার মানে কি বুঝলা যে এই প্রথম অংশটুকুই হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই দুই নম্বর যেটা রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা হচ্ছে, কালি দিয়ে লেখা হচ্ছে। এই অ্যারো চিহ্নটাও কিন্তু ব্ল্যাক এন এবং আই লাভ মাই মাদার এটাও কিন্তু ব্ল্যাক কালি দিয়ে লেখা হচ্ছে। এর কারণই হচ্ছে যে রিপোর্টেড স্পিচ হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই কমা থেকে শুরু করে এই ভিতরে যে অংশটুকু আছে এটুই হচ্ছে মূলত রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থী, আশা করি এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ নিয়ে আরও অনেক ইউজ কথা হবে, তো এইটা কিন্তু অনেকে তোমরা গোলাই ফেলো। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আইএনজি যেটা আছে সেটা আগে হবে আর যেটা ইডি অর্থাৎ যোগ আছে সেটা হচ্ছে পরে হবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যেই ফর্মেটে লিখছি তুমি ঠিক এই ফর্মেটে তোমার একটা খাতায় তুমি একটা খাতা শুধু ন্যারেশন লেখে ওই খাতাটা শুধু ন্যারেশনের জন্য তুমি রিজার্ভ রাখো, ওই খাতাটা সব ন্যারেশন তুমি করবা, ঠিক আছে? সো তুমি ন্যারেশনের জন্য এই খাতাটা কী করতে পারো, রিজার্ভ রাখতে পারো। তো এই আমি যেভাবে বলতেছি ঠিক স্টেপ বাই স্টেপ তুমি লিখে নিতে পারো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখবে তুমি ন্যারেশনের বস হবে, তুমি যদি 200 নম্বর ক্লাসের স্টুডেন্ট হও আমি শিওর যে তুমি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ভয়েস যদি তুমি আমার ফলো করো তুমি ইনশাল্লাহ ন্যারেশনের বস হবে, তুমি আমাকে ন্যারেশন শিখাবে ইনশাল্লাহ। সো এতটুকু আমি তোমাকে কথা বলতে পারি। সো যাই হোক, এই রিপোর্টিং স্পিচ এটা কিন্তু হচ্ছে আসাদ সেইট, আর এই যে রিপোর্টেড স্পিচটা হচ্ছে আই লাভ মাই মাদার। যাক, তারপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। আচ্ছা, আমি আজকে এতটুকু শিখালাম, যেহেতু নতুন শিক্ষার্থী তোমরা, তো নতুন শিক্ষার্থী হিসেবে আমি চাচ্ছি না বোরিং ফিল করো, যেহেতু ন্যারেশন জটিল একটা বিষয়, আমি এটাকে সহজ করার উদ্দেশ্যে আমি এখানে এই চ্যানেলের মধ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সো আমি হিউজ পড়া দিয়ে তোমাকে আমি নার্ভাস করতে চাই না, আমি অল্প অল্প পড়া দেবো, 2 লাইন 3 লাইন বা 5 লাইন বা আধা পৃষ্ঠা পড়া দেবো। সে আধা পৃষ্ঠা পড়া শিখে ভালো করে শিখো, আগামীকালকে পরবর্তী যে ক্লাসটা তোমরা শিখবে এখান থেকে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন এবং সাম ওয়ার্ডের পরিবর্তন, কারণ এটা হচ্ছে সেইট কমা এবং পার্সন এটা তোমরা একদিনে শিখে যাবে, বাট টেন্সের পরিবর্তনটা এবং সাম ওয়ার্ডের পরিবর্তনটা আমি তোমাদেরকে ধীরে ধীরে ধরে ধরে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো আগামী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ন্যারেশন, কারণ ন্যারেশনের মধ্যে যেটা ভুল হয় সবচেয়ে বেশি ভুল হয় টেন্সের পরিবর্তনটার মধ্যে এবং সাম ওয়ার্ডের মধ্যে। তুমি সেইটের মধ্যে তেমন ভুল করবা না, কমার মধ্যে ভুল করবো না, পার্সনের মধ্যে ভুল করবো না। আমি 5টা জিনিস বলছিলাম, তো একটা হচ্ছে সেইট, একটা হচ্ছে কমা, আর একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে টেন্স এবং স্যামর্ড। তো টেন্স এবং স্যামর্ডটা হচ্ছে ডিফিকাল্ট, আর সেইট কমা পার্সন যেটা হচ্ছে একদম সহজ, এটা আমরা একদিনে শিখবো ইনশাল্লাহ। সো এই দুইটা কিন্তু আগামীকালকে বিস্তারিত আলোচনা করা হবে এই দুইটা নিয়ে। সো দেখবে যে ইনশাল্লাহ আমরা 3-4টা ক্লাস করার পরে আমরা কিন্তু ফাইনালি আমরা প্র্যাকটিসে চলে যাবো, অর্থাৎ ম্যারেজ আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি যদি টেন্স নয়, শুধুমাত্র টেন্স নয়, আমার একটা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে ইংরেজি গ্রামারের যে 29টা বা 30টা রুল রয়েছে প্রত্যেকটা রুল নিয়ে আমি এভাবে করে এক্সপ্লেইন করে একদম ভেঙে ভেঙে যাতে করে এই করোনার যে প্যান্ডামিক চলতেছে সারা বিশ্বে এটাকে যেন আমরা কাজে লাগিয়ে আমরা যদি স্কুল খোলা থাকলে যতটুকু বেনিফিট হতাম তার চেয়ে যেন ইনশাল্লাহ বেশি একটু বেনিফিট হই সেটাই কিন্তু। এখন দেখো প্রত্যেকটা মোবাইলে কিন্তু এক একজন টিচারের আলোচনা এক একজন স্টুডেন্ট শুনতেছে, যদি স্কুল খোলা থাকতো তাহলে সব স্টুডেন্ট একজন টিচারের লেকচার শুনতো, কিন্তু আজকে দেখো ঘরে বসে তুমি শুধুমাত্র আমার একজন টিচারের লেকচার একজন স্টুডেন্ট শুনতেছে। সো দিস ইজ দ্য বিউটিফুল একটা কি সুযোগ, অর্থাৎ যদিও বা করোনা ভাইরাস আছে কিন্তু করোনা ভাইরাসকে তুমি চাইলে কাজে লাগাইতে পারো এভাবে যে ঘরে বসে একজন টিচারের পড়া তুমি একজন শিক্ষার্থী শিখতে পারতেছো। সো আমি মনে করি এটা তোমার জন্য গুড অপরচুনিটি। যাই হোক, তো আশা করি পরের ক্লাসগুলি মিস করবে না। সো মিস করতে না চাইলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজটাতে আমরা দেখতেছি এখানে, যদি আমরা মিস করতে না চাই তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা একটা বেল আইকন অন করে দিতে হবে। যদি পাশে থাকা বেল আইকনটা অন করে দাও সাবস্ক্রাইব করার পর, তাহলে ইনশাল্লাহ তুমি কিন্তু
প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাকে চলে যাবে নোটিফিকেশনটা যে হ্যাঁ খন্দকার একাডেমিতে নতুন করে আবার ভিডিও আপলোড করা হয়েছে। সো আমার টার্গেট হচ্ছে কি জানো, শুধু ইংলিশে গ্রামার নয়, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই পাঁচ ছয় ক্লাসের যত ম্যাথ আছে সব ম্যাথ নিয়ে ইনশাল্লাহ আমি ক্লাস রিসেন্টলি ক্লাস শুরু করবো। সো আসলে একা মানুষ হওয়ার কারণে একটু ব্যস্ততা থাকবেই, ব্যস্ততার মাঝে শত ব্যস্ততা হলেও তোমাদের জন্য কোনো প্রফিট নয়, তোমাদের জন্যই মূলত কী করতেছি এই ভিডিওগুলি। আমি যদি তোমাদেরকে ন্যারেশন শিখিয়ে দিই তাহলে আই এম সাকসেস। সো এটাই আর কোনো স্বার্থ নেই এখানে। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে অবশ্যই সাজেস্ট করবে চ্যানেলটিকে, যেহেতু নতুন করে, হ্যাঁ নতুন করে যেহেতু একটা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ এটা কাজে লাগাবোই। আর এটার জন্য তোমরাও দোয়া করবে যাতে করে আমার উদ্যোগটা আমি বাস্তবায়ন করতে পারি। তো আল্লাহ ফাকরুল আলম যেন আমাকে তৌফিক দান করেন। সো প্রিয় শিক্ষার্থী, সকলকে সকল সুস্থ থাকবে আর সুন্দর থাকবে এবং করোনা প্যান্ডামিক যে অবস্থা চলতেছে সারা বিশ্বে, সো নিরাপদে থাকবে সবসময়। এবং পাঁচ ওয়াক্ত নামাজ, যারা মুসলিম রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটি আমি আহ্বান করি, কারণ নামাজ একমাত্র সব কিছু থেকে কী করে মানুষকে মুক্ত রাখে। আর যারা অন্য ধর্মের রয়েছে তোমরাও তোমাদের ধর্মের যেই পুজো রয়েছে বা তোমাদের ধর্মের যেই সিস্টেম রয়েছে সেই সিস্টেম তোমরা ফলো করবে ইনশাল্লাহ। আশা করি আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে সকল আজাব গজব থেকে মুক্তি দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।